তো আপনাদের যাদের যাদের লোন নেওয়া আছে আপনারা যারা যারা লোন নিয়েছেন ব্যাংক থেকে আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা এবার সরকার এই লোন মুকুব করে দিয়েছে অর্থাৎ এই লোনের টাকা আপনাদের আর ফেরত দিতে হবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি টুইট করে এই সুখবরটি জানিয়েছেন আর নতুন এই উদ্যোগের ফলে বিশেষভাবে উপকৃত হবে চাষিরা যারা যারা ইতিমধ্যে সরকার থেকে যারা যারা ইতিমধ্যে বিভিন্নভাবে লোন নিয়ে ফসল করেছেন আপনাদের জন্য সরকার থেকে এটি বড় একটি উপহার এই নভেম্বর মাসেই এক্ষেত্রে আপনার ওই লোন যে কোনো ব্যাংকে থাকতে পারে তাতে কোনো রকম অসুবিধে নেই প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে যদি এই তালিকায় আপনার নামটি থাকে তাহলে তো বুঝতেই পারছেন আপনিও যদি একজন ঋণ গ্রাহক হন তাহলে আপনার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের মধ্যে আলোচনা করব। ঠিক কাদের কাদের এই লোন মুকুব করা হয়েছে কেন এই লোন মুকুব করা হলো কোন কোন ক্ষেত্রে কী কী শর্তে এই লোনে ছাড় পাবেন এই সমস্ত তথ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো দেখতেই পারছেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন দীপাবলির মধ্যেই বড় উপহার লক্ষ লক্ষ সাধারণ মানুষের ঋণ মুকুব করল সরকার অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি এই ঋণ নিয়ে থাকেন বা লোন নিয়ে থাকেন তাহলে আপনারও কিন্তু এই লোনের টাকা মুকুব হয়ে যাবে কি বলেছে বিস্তারিত দেখুন উৎসবের মধ্যে রাজ্যের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা সরকারের এবছর সুখা বর্ষাকালের সাক্ষী বাংলা স্লগবারে ঝেপে বৃষ্টিতেও মেটেনি ঘাটতি বরং উল্টে বর্ষাকালে বৃষ্টি না হয়ে ফসল তোলার সময় অর্থাৎ অসময়ে বৃষ্টির জেরে নষ্ট হয়ে যায় শস্য যার ফলে প্রচুর ক্ষতির মুখে পড়ে বাংলার সিংহভাগ চাষি এই চাষিদের সাহায্যে এবার পুজোর আগে কল্পতরু সরকার বাংলার শস্য বিমা যোজনার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বড় টাকা ফান্ডের ঘোষণা সরকারের অর্থাৎ বুঝতেই পারছেন বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় আপনাদের কিন্তু এই ঋণ মোকুবের সুবিধা দেওয়া হচ্ছে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাংলা শস্য বিমার আওতায় থাকা দুই লক্ষ ছেচল্লিশ হাজার ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য একশো কোটি টাকার অর্থ সাহায্যের ঘোষণা করা হয়েছে বৃষ্টির ঘাটতির জন্য বাংলার ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বিমার আর কোনো কিস্তিও দিতে হবে না বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে তিনি জানিয়েছেন যে দু সালে এই বাংলার শস্য বিমার আওতায় দু কোটি টাকা দেওয়া হয় পঁচাশি লক্ষ কৃষককে অর্থাৎ বুঝতেই পারছেন এই সুবিধা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে বাংলার চাষিদের শস্য চাষ করে যাতে ক্ষতির মুখে পড়তে না হয় তার জন্যই এই বাংলার শস্য বিমা প্রকল্প চালু করে রাজ্য সরকার বাংলার শস্য বিমার আওতায় মূলত বাংলার দরিদ্র কৃষকদের সহায়তা করাই সরকারের প্রধান উদ্দেশ্য সরকারি এই প্রকল্পে ফসল নথিভুক্ত করিয়ে রাখলে কোনো কারণে ফসল নষ্ট হলে সেই টাকা দেয় রাজ্য সরকার ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই ফসল রোপণের শংসাপত্র নিয়ে আবেদন করলেই নথিভুক্ত করা যায় এই বিমায় বাংলা শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার পঁচাত্তর শতাংশ ফসলের ক্ষতি হলে একজন কৃষক সর্বাধিক পঁচিশ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ পায় তবে পার্বত্য এলাকায় চাষিরা পঁচাত্তর শতাংশ ফসল নষ্টের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত টাকা ফেরত পান উল্লেখ্য চলতি বছরে একদিকে অনাবৃষ্টি তো একদিকে অতিবৃষ্টি আবার ডিভিসের ছাড়া জলে প্লাবিত হয়েছে বিঘার পর বিঘা ধান জমি তাতে এক কোটি টাকার কৃষিপণ্যের ক্ষতির রিপোর্ট মিলেছে বছরের শুরু থেকে বৃষ্টির ঘাটতিতেও ক্ষতির মুখে পড়েছে বাংলার অনেক কৃষক দক্ষিণবঙ্গের পনেরোটি জেলার মধ্যে এবছর বর্ষায় চোদ্দোটি জেলাতেই স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে বলেই জানিয়েছে মৌসুম ভবন অন্যদিকে আবার অতি বৃষ্টি উত্তরবঙ্গে মৌসুম ভবনে দেওয়া তথ্য অনুযায়ী উত্তরের ষাটটি জেলার মধ্যে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পেয়েছে মালদা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা অর্থাৎ এই সমস্ত জায়গার চাষিরাই কিন্তু এই বিশেষ সুবিধাটি পাবে তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ